নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সরকার সমঝোতায় না আসলে গণবিস্ফোরণের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, গণজোয়ারের মুখে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে। এ সময় নির্বাচনের 90 দিন আগে সংসদ ভেঙে দেওয়ার দাবিও জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলাকে ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ের ওপর হামলা উল্লেখ করে মওদুদ বলেন, হামলা করে বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। তাঁর অভিযোগ, হামলা করেছে আওয়ামী লীগ আর মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। সহায়ক সরকারের পক্ষে জনমত গঠনের জন্য বেগম খালেদা জিয়া জনসংযোগে বের হবেন বলেও জানান তিনি। নির্বাচনের 90 দিন আগে সংসদ ভেঙে দিতে হবে এবং সেই ভাঙতে মানে ভাঙার জন্য যদি আজকে তারা মনে করেন যারা এখন যে অবস্থায় আছেন তারা 6 মাস পরে একই অবস্থায় থাকবেন তাহলে তারা ভুল করছেন। তারা তখন সমঝোতা আসতে বাধ্য হবে আর সমঝোতা যদি না আসেন দেশের মানুষ রাস্তায় নামবে, গণবিস্ফোরণ হবে এবং সেই বিস্ফোরণের মধ্যে দিয়ে বর্তমান সরকারের পরিবর্তন ভোটের মাধ্যমে আসবে।